হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি গরুর মাংস ভুনা। গরুর মাংস ভুনা কম বেশি আমরা সবাই রান্না করতে পারি, আর এই গরুর মাংস ভুনা নিয়ে নতুন করে কিছু বলার আর আমার নেই। তবে আমি কিভাবে আমার বাসায় এই গরুর মাংসটা ভুনা করি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার রেসিপিগুলো আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। তাহলে চলুন ফ্রেন্ডস, এবার আমরা মূল রেসিপিতে চলে যাই। ভুনা মাংস রান্না করার জন্য এখানে আমি একটি বোলের মধ্যে 1 কেজি পরিমাণে গরু মাংস নিয়েছি। মাংসগুলো অবশ্যই হাড় চর্বি সহই নিয়েছি। মাংসটাকে ভালো মতো ওয়াশ করে পানিটাও ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 5টি সাদা এলাচ, 3টি তেজপাতা, 2 টুকরো দারুচিনি, হলুদের গুঁড়া দিয়ে দেব 1.5 টেবিল চামচ, ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব 1 টেবিল চামচ। অবশ্যই ট্রাই করবেন ভাজা জিরার গুঁড়াটা দেওয়ার জন্য। ধনিয়ার গুঁড়া দিয়ে দেব 1 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দেব 1 টেবিল চামচ। মরিচটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। আদা আর রসুন বাটা দিয়ে দেব 3 টেবিল চামচ। আমি এখানে আদা আর রসুন একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু আলাদাভাবেও দিতে পারেন। ফ্রেশ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। আপনারা গোলমরিচের গুঁড়ার পরিবর্তে আস্ত গোলমরিচও দিতে পারেন, তবে আমার কাছে গোলমরিচের গুঁড়ার ফ্লেভারটাই বেশি ভালো লাগে। লবণ দিয়ে দিলাম 2 টেবিল চামচ, লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। টক দই দিয়ে দিলাম 1/2 কাপ। আমি টক দইয়ের পানিটা আলাদা একটা স্ট্রেনারে ভালো মতো ঝরিয়ে নিয়েছি, যাতে করে টক দইয়ের মধ্যে কোনো রকম পানি না থাকে। রান্না করার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ। সব কিছু দেওয়ার পর মশলার সাথে এখন মাংসটাকে আমি ভালো মতো মেখে নেব। আপনারা চাইলে কিন্তু মাংসটাকে এইভাবে ম্যারিনেট না করেও রান্না করতে পারেন, তবে আমার কাছে মনে হয় যেন মাংসটাকে এইভাবে ম্যারিনেট করে রান্না করলেই এর টেস্ট আরও বেশি ভালো আসে। এখন যে বোলের মধ্যে আপনারা মাংসটা দেখতে পাচ্ছেন, এই বোল থেকে আমি মাংসটাকে আলাদা অন্য একটি বোলের মধ্যে নিয়ে নিব, কারণ মাংসটাকে আমি ফ্রিজে রাখবো। এখন যদি এই বোলের সাথে আমি মাংসটাকে ফ্রিজে রেখে দিই তাহলে কিন্তু এই বোলটা ফেটে যাবে। মাংসগুলোকে আমি আলাদা একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এখন এই মাংসটাকে আমি একটি পলিথিন রেপার দিয়ে ঢেকে দিব। আপনাদের কাছে যদি পলিথিন রেপার না থাকে আপনারা যেই কোনো ঢাকনা দিয়েও মাংসটাকে ঢেকে নিতে পারেন। মাংসটাকে আমি এখন ম্যারিনেট হওয়ার জন্য 7 ঘন্টা রেখে দিব নর্মাল ফ্রিজে। আপনাদের হাতে যদি সময় একদম কম থাকে তাহলে কিন্তু আপনারা অ্যাটলিস্ট 3 ঘন্টার জন্য মাংসটাকে ম্যারিনেট করে রান্না করবেন, আর যদি সময় বেশি থাকে তাহলে আমার মতো 7 ঘন্টার জন্যই মাংসটাকে ম্যারিনেট করে নেবেন। 7 ঘন্টা পর রান্নার জন্য চুলায় আমি মাঝারি আঁচে একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দেব 5 টেবিল চামচ রেগুলার রান্না করা সয়াবিন তেল। তেলটা দেওয়ার পর যখন হালকা তেলটা গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব মিহি করে কুচি করা 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজটাকে এখন আমি তেলের সাথে নেড়ে হালকা ব্রাউন কালার করে নেব। পেঁয়াজটা কিন্তু একেবারে বেরেস্তা করা যাবে না। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে, এখন এর মধ্যে আমি দিয়ে দেব 7 ঘন্টা আগে যে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটা। মাংসটা দেওয়ার পরে কিন্তু ভালো মতো নেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে। মাংসটাকে আমি পেঁয়াজের সাথে ভালো মতো নেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এই মাংসটাকে আমি ঢাকনা আর পানি ছাড়া আরো 15 মিনিটের জন্য কষিয়ে নিব। মাংসটা আমি ঢাকনা আর পানি ছাড়া 15 মিনিট কষিয়ে নিয়েছি। এর ফলে কিন্তু মাংস থেকে যথেষ্ট পরিমাণ তেল উঠেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। মাংসটাকে এখনো কিন্তু আমি কন্টিনিউয়াসলি নেড়ে যাচ্ছি। এখন এই মাংসের মধ্যে আমি দিয়ে দেব 1/2 কাপ পানি। বোলের মধ্যে যে মশলাটা ছিল সেই মশলাটা ধুয়েই কিন্তু আমি 1/2 কাপ পানি দিয়েছি। আবারও পানিটা দেওয়ার পর ভালো মতো নেড়ে দিতে হবে মাংসটাকে। এখন মাংসটা আমি কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব 20 মিনিটের জন্য। এই 20 মিনিটে কিন্তু মাংস থেকে আরো পানি উঠবে, কারণ হলো মাংসটা আমরা 7 ঘন্টার জন্য ম্যারিনেট করেছিলাম, আর এই 1/2 কাপ পানিতেই কিন্তু মাংসটা 50% সেদ্ধ হয়ে যাবে।
20 মিনিটের মাঝে 10 মিনিট যখন হয়েছে তখন আমি ঢাকনাটা খুলে মাংসটাকে আবারও ভালো মতো নেড়ে দিব, যাতে করে মাংসটা কোনো রকম প্যানের নিচে লেগে না যায়। এই 10 মিনিটে কিন্তু মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আরও 10 মিনিটের জন্য। মাংসটা আমার ভালো মতো কষানো হয়ে গিয়েছে, মাংস থেকে কিন্তু তেলটা উপরে ভেসে উঠেছে, আর এখন যেটা দেখতে পাচ্ছেন মাংসের মধ্যে সেটা হলো শুধু তেল আর মশলা। মাংসটাকে কন্টিনিউয়াসলি নেড়ে দিতে হবে, যাতে করে মাংসটা কোনোভাবেই প্যানের নিচে লেগে না যায়। আর আমি কিন্তু মাংসটাকে অফ ক্যামেরায় চেক করে নিয়েছিলাম, 70% সেদ্ধ হয়ে গিয়েছে। তার কারণ হলো মাংসটাকে আমি 7 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। আপনারা যেই কোনো মাংসই এইভাবে ম্যারিনেট করে যদি রান্না করেন, সেটা কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি মাংসটা সেদ্ধ হয়ে যাবে। মাংসটাকে ভালো মতো নেড়ে নেওয়ার পর এখন ঝোলের জন্য এর মধ্যে আমি ফুটন্ত 1.5 কাপ গরম পানি দিয়ে দিলাম, আর এই 1.5 কাপ গরম পানিতে কিন্তু মাংসটা 100% সেদ্ধ হয়ে যাবে আর আমার রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু এখানে ফুটন্ত গরম পানি দিতে পারেন অথবা নর্মাল পানিও দিতে পারেন, আর ঝোলের জন্য আপনারা আপনাদের পছন্দ মতো পানি দিয়ে নিবেন। আপনারা যেইটুকু ঝোল পছন্দ করেন ওই অনুপাতে পানি নিবেন। ঢাকনা দিয়ে ডেকে দিলাম 40 মিনিটের জন্য। এই 40 মিনিটে রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এখন চুলাটা আমি মাঝারিতে রেখেছি। 40 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। তরকারির গ্রেভি অনেকটাই ঘন হয়ে গিয়েছে, তরকারিটা আমার অলমোস্ট কমপ্লিট। এখন তরকারিটাকে আবারও ভালো মতো নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব আস্ত 4-5টি কাঁচামরিচ। এই কাঁচামরিচটা দেওয়ার ফলে কিন্তু তরকারিটা কোনো রকম জাল হবে না, তরকারি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, যার জন্য কাঁচামরিচটা দেওয়া। আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ। গরম মশলা দেওয়ার পর কিন্তু তরকারি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, এটা সবাই জানি। গরম মশলার সাথে মাংসটাকে আবারও ভালো মতো নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো আরো 10 মিনিটের জন্য। এই 10 মিনিটে আমি চুলার আঁচটা একদম লোতে রেখে দিব। ঠিক 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। আমার তরকারিটা অলমোস্ট হয়ে গিয়েছে, গ্রেভিটা অনেক ঘন হয়ে গিয়েছে, তরকারিটাকে আমি নেড়ে দিলাম। এই পর্যায়ে আপনারা চাইলে কিন্তু তরকারির লবণটা একটু চেক করে নিতে পারেন, সবকিছু ঠিক আছে কিনা। যদি এক্সট্রা লবণ অ্যাড করার প্রয়োজন মনে হয় তাহলে লবণ অ্যাড করে নিবেন। আমি অফ ক্যামেরা চেক করে নিয়েছিলাম, আমার সবকিছু ঠিক আছে। এখন এই তরকারিটাকে আমি একটি সার্ভিং ডিশে নিয়ে সার্ভ করবো। তরকারি সার্ভ করে আমি একটি সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি। এখন এর উপরে আমি দিয়ে দেব সামান্য পেঁয়াজ বেরেস্তা, এটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এই ভুনা মাংসটা আপনারা চাইলে কিন্তু সাদা ভাত, পোলাও, ভুনা খিচুড়ি, নান, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে পারেন, তবে আমার কাছে সব থেকে ভালো লাগে এটা পরোটার সাথেই খেতে। আশা করি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলেই আমার সার্থকতা। আর এতক্ষণ সময় নিয়ে আমার ভিডিওটি এবং আমার বকবক শোনার জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। আল্লাহ হাফেজ।